বাংলা টেলিভিশনে যে সকল ধারাবাহিক বর্তমানে বেশ জমজমাট হচ্ছে অথচ টিআরপি তালিকাতে নিজের একাধিপত্য গড়ে তুলতে অক্ষম, তাদের মধ্যে একটি হলো আমাদের এই পথ যদি না শেষ হয়। সম্প্রতি বেশ গুরুতর বিষয় উঠে আসছে যার ফলে কপালে ভাঁজ এই ধারাবাহিকের নির্মাতাদের। শুধুমাত্র এই ধারাবাহিক কেন, এমন অনেক ধারাবাহিকই আছে যাদের নিয়ে মাতামাতি হলেও টিআরপিতে সেরা দশে তাদের দেখা নেই। তাহলে আসল কারণ কি দর্শকের অভাব? না, ইতিমধ্যে একটি নতুন বিষয় ভাবাচ্ছে কর্তৃপক্ষকে। বেশ কয়েক বছর যাবত সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে পাইরেসি, অর্থাৎ জালিয়াতি। নির্দিষ্ট সময়ে টেলিভিশনে দেখাবার আগেই সোশ্যাল মিডিয়াতে হাতের নাগালে ঘুরছে সম্পূর্ণ এপিসোড। মাঝে মাঝে সেরা মুহূর্তগুলি কেটে শেয়ার করা হচ্ছে বিভিন্ন পেজ এবং গ্রুপে। এই একই রকমভাবে কোনো সিনেমা মুক্তির একদিনের মধ্যেই তার পাইরেটেড ভার্সন মুঠোফোনে চলে আসছে, ফলে মালিকেরা লাভের মুখ দেখতে পারছেন না। জনপ্রিয় হলেও ব্যবসায়িক সফলতা পাচ্ছে না, তাই নির্মাতারা পিছিয়ে যাচ্ছেন। তেমনটাই হচ্ছে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের ক্ষেত্রে। তবে সেই তালিকায় খড়কুটো, দেশের মাটি, মিঠাই প্রভৃতি জনপ্রিয় ধারাবাহিকও আছে। প্রচুর পরিমাণে এপিসোড পাইরেসি করা হচ্ছে এই সকল ধারাবাহিকগুলির, তার ফলে বেশ হতাশ নির্মাতারা। এই প্রসঙ্গে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের সাথে যুক্ত সঙ্গীতশিল্পী ঋষভ গুহ প্রতিবাদ জানিয়েছেন। তার পোস্ট তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিওটি স্টপ করে পড়তে পারো। যাই হোক, যেমনটা আমরা জানি, যদি টিআরপি ভালো না হয় সেই ধারাবাহিক যতই পপুলার হোক অল্প দিনেই শেষ হয়। আশা করি তোমাদের পছন্দের ধারাবাহিকগুলির সাথে এমনটা হবে না। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।